বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। এই মহামারীতে তোমাদের জন্য আবার হাজির। মহামারীর সময় তোমরা সবাই ঘরে আছো, সাবধানে থাকবে, কারণ চারিদিকে যেভাবে আমাদের সংক্রমিত হচ্ছে, খুব সাবধানে। কিন্তু পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, এই জন্য তোমাদের সামনে আবার হাজির হয়েছি। আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছিলাম, ষষ্ঠগত ক্লাসে আমি তোমাদের আফগান শাসন শেষ করেছি, আজকে আবার শুরু করব। একটু মনোযোগ দিয়ে দেখবে সবাই, আশা করি অনেক উপকৃত হবে। দেখো, আমরা গত ক্লাসে কিন্তু আমরা আফগান শাসন শেষ করেছি, তখন বলেছিলাম যে পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বারো ভূঁইয়া পড়াবো, ঠিক আছে? দেখো, আমরা বারো ভূঁইয়া নামটা কিন্তু তোমরা অনেকবার শুনেছ, কারণ তোমরা যখন ছোট ক্লাসে ছিলে, বারো ভূঁইয়াদের কিছু না কিছু ইতিহাস তোমরা জানো, একেবারে জানো না বলবো না, কিছু না কিছু জানো, নামটা তো অন্তত সবাই শুনেছ, পুরো ইতিহাস জানো আর না জানো, কিন্তু বারো ভূঁইয়া বলে যে একটা সম্প্রদায় ছিল ইতিহাসে সেটা সবাই জানো। তা আজকে সেই বারো ভূঁইয়াদেরই কিছুটা অংশ আমরা পড়ব। দেখো, বারো ভূঁইয়ারা কিভাবে আমাদের বাংলায় তাদের রাজত্বটা করেছিল। আমরা জানি যে সম্রাট আকবর সমগ্র বাংলার উপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাদের জন্য? এই বারো ভূঁইয়াদের জন্য, কারণ বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধিপতি অধীনতা তারা মেনে নেয়নি, কারণ এই জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে তারা স্বাধীন ছিল। তাদের শক্তিশালী সৈন্যবাহিনী ও নৌবহর ছিল, এত শক্তিশালী ছিল যে মোগল সম্রাটকেও তারা কি করতে পারত, এই পরাহত করতে পারত আর কি। এত বড় সৈন্যবাহিনী এবং নৌবহর তাদের ছিল। স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মোগল সেনাপতিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে এই জমিদারগণকে আমরা বারো ভূঁইয়া নামে পরিচিত। এই বারো বলতে কিন্তু আমরা বারো জন যে জমিদার তা না, কিন্তু এখানে কিন্তু ধারণা করা যে অসংখ্য অনির্দিষ্ট সংখ্যক জমিদারগুলাদেরকেই মূলত বলা হয় বারো ভূঁইয়া। তাদের ক্ষেত্রে এই বারো ভূঁইয়া শব্দটা ব্যবহার করা হয়। বাংলার ইতিহাসে বারো ভূঁইয়াদের আবির্ভাব ষোলো শতকের মাঝামাঝি থেকে সতেরো শতকের মধ্যবর্তী সময়ের মধ্যে। আর মুঘলদের আলোচ্য সময়ে তোমার মুঘলদের বিরুদ্ধে তারা নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, ঐতিহাসিক দৃষ্টিতে তারাই বারো ভূঁইয়া নামে পরিচিত। বারো ভূঁইয়াদের এছাড়াও বঙ্গদেশে আরও অনেক ছোট ছোটোখাটো জমিদার ছিলেন, তারাও মুঘলদের বিরুদ্ধে মাঝে মাঝে মাথাও তুলে দাঁড়াতেন, কিন্তু পরে তারা মুঘলদের বশ্যতা মেনে স্বীকার করে নিতেন। বারো ভূঁইয়াদের মধ্যে বেশ কয়েকজন বেশ উল্লেখযোগ্য ছিল। তাদের মধ্যে প্রথমে হচ্ছে, প্রথম দিকে বারো ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান, কারণ হোসেন শাহী বংশের অবসান হলে ঈসা খানের পিতা সোলায়মান খান সোনারগাঁও অঞ্চলে তার জমিদারি প্রতিষ্ঠা করেন। খিরিজপুর দুর্গ ছিল তার প্রধান শক্তির প্রাণকেন্দ্র। আর সোনারগাঁও খিরিজপুরের নিকটবর্তী কাতরাবু তার ছিল রাজধানী। দাউদ কররানীর পতনের পর তিনি সোনারগাঁয়ের রাজধানী স্থাপন করেন। বারো ভূঁইয়াদের দমন করার জন্য সম্রাট আকবর সিংহাসনে বসেন, তখন থেকেই তিনি তার বিশেষ প্রথমেই সম্রাট আকবর কিন্তু সিংহাসনে বসার প্রথম থেকেই এই বারো ভূঁইয়াদের দমন করার জন্য বিশেষ মনোযোগ দিয়েছিলেন। এই সময় এই জন্য তিনি 1538 খ্রিস্টাব্দে শাহবাজ খান, 1585 খ্রিস্টাব্দে সাদিক খান, 1586 খ্রিস্টাব্দে উজির খান ও 1594 খ্রিস্টাব্দে রাজা মানসিংহকে বাংলার সুবেদার করে পাঠান। কাদের দমন করার জন্য? এই বারো ভূঁইয়াদের দমন করার জন্য। তারা ঈসা খান ও অন্যান্য জমিদারদের সাথে বহুবার যুদ্ধ করে, কিন্তু বারো ভূঁইয়াদের নেতা ঈসা খানকে সম্পূর্ণত পরাজিত করা তাদের পক্ষে সম্ভব হয়নি। তিনি সম্রাট আকবরের আনুগত্য স্বীকারে বিনিময়ে নিজের আধিপত্য বজায় রাখেন। কে রাখেন? ঈসা খান। অন্যদিকে তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে মসুদি আলা উপাধি ধারণ করেছিলেন, মানে ঈসা খান। 1599 খ্রিস্টাব্দে ঈসা খানের মৃত্যু হয়। ঈসা খানের মৃত্যুর পর তাদের নেতা হন তারই পুত্র মুসা খান। এদিকে 1601 খ্রিস্টাব্দে মানসিংহকে আবার দ্বিতীয়বারের মতো সম্রাট আকবর বাংলায় পাঠান। এবার মানসিংহ কিছুটা
কিছুটা সফল হন। 1603 খ্রিস্টাব্দে মুসা খান এক নৌযুদ্ধে মানসিংহের হাতে পরাজিত হন, কিন্তু চূড়ান্ত সাফল্য অর্জন করার আগে সম্রাট আকবরের অসুস্থতার খবর পেয়ে এবং এই খবর পেয়ে সম্রাটের ডাকে মানসিংহ আবার পুনরায় আগ্রায় ফিরে যান। সম্রাট আকবরের মৃত্যুর পর তার পুত্র সেলিম জাহাঙ্গীর নাম ধারণ করে 1605 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি মানসিংহকে আবার বাংলায় প্রেরণ করেন। এক বছর পর 1606 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন খোকুকে বাংলার সুবাদার নিয়োগ করা হয়। আর এই কুতুবউদ্দিন শুভ শের আফগুনের হাতে প্রাণ হারান। তার পরবর্তী সুবাদার জাহাঙ্গীর কুলি খান এক বছর পর মারা যান। এরপর ইসলাম খান 1608 খ্রিস্টাব্দে বঙ্গের সুবাদার নিযুক্ত হন। বাংলা বারো ভূঁইয়াদের দমন করে এদেশের মুঘল শাসন প্রতিষ্ঠা সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের কৃতিত্বময় কার্যের মধ্যে একটা কাজ হচ্ছে বারো ভূঁইয়াদের দমন করা। এরা আর এই কৃতিত্বের দাবিদার সুবাদার ইসলাম খান 1608 থেকে 1613 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছেন। শাসনভার গ্রহণ করে তিনি বুঝতে পারেন যে বারো ভূঁইয়াদের নেতা মুসা খানকে দমন করতে পারলেই তার পক্ষে অন্যান্য জমিদাররা বশীভূত করা খুব সহজ হবে। সেজন্য তিনি রাজমহল থেকে ঢাকার রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। কারণ মুসা খানের ঘাঁটি ছিল সোনারগাঁ, যেটা রাজা ঢাকা থেকে ঢাকার অদূরেই ছিল। বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় আসার পথে ইসলাম খান কয়েকজন জমিদারের আনুগত্য লাভ করেছিলেন। বারো ভূঁইয়াদের মোকাবেলা করার জন্য ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। মুসা খানের সাথে প্রথম সংঘর্ষ বাদে তাদের 1609 খ্রিস্টাব্দে করতোয়া নদীর পূর্ব তীরে যাত্রা করে, সেখানে মুসা খানের দুর্গ ছিল। যুদ্ধে মুসা খান ও অন্যান্য জমিদার শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হন তারা। ইসলাম খান 1610 খ্রিস্টাব্দে ঢাকায় প্রবেশ করেন। এই সময় ঢাকা হয় বাংলার রাজধানী। আর সম্রাটের নাম অনুসরণ করে তখন নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। আমরা তো জানি ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর, ঠিক আছে। এরপর পুনরায় মুসা খানের নেতৃত্বে মুঘলদের বাধা দেওয়ার জন্য জমিদারদের নৌবহর একত্রিত হয় কই শীতলক্ষ্যা নদীতে। ইসলাম খানের পশ্চিম তীরে বিভিন্ন স্থানে সৈন্য নৌবহর প্রেরণ করেন। 1611 খ্রিস্টাব্দে ইসলাম খানের সঙ্গে জমিদারদের যুদ্ধ শুরু হয়। নদীর পূর্ব পারে অবস্থিত মুসা খানের কদম রসুল দুর্গ সহ অন্যান্য দুর্গ মোগলদের অধিকারে আসেন। এই কদম রসুল কিন্তু খুব সুন্দর একটা দুর্গ তৈরি করেছেন, এটার ভিতরে ঢোকাটাও খুব জটিল কাজ ছিল। তারপরেও কিন্তু দেখো অবস্থার বিপর্যয়ে মুসা খান সোনারগাঁও চলে যান। রাজধানী নিরাপদ নয় মনে করে তিনি মেঘনা নদীতে অবস্থিত ইব্রাহিমপুর দ্বীপে আশ্রয় নেন। মুঘল সৈন্যরা কিন্তু সোনারগাঁও অধিকার করে নেন। তার মানে কি মুসা খান কিন্তু খুব দুর্বল হয়ে পড়েন। মুঘলরা এমনভাবে প্রস্তুত হয়ে তোমার আক্রমণটা করেছিল, যার জন্য মুসা খানের পিছু হটতে বাধ্য হয়েছিল। এর ফলে জমিদারগণ বাধ্য হন আত্মসমর্পণ করতে। যখন দেখলো যে মুসা খানই নিজে পালিয়ে গেছে, পালিয়ে যেয়ে অন্য একটা দুর্গে অবস্থান নিয়েছেন, তখন আর বাকি যে ইয়েরা ছিল বাকি যে তোমার সৈন্যরা ছিল তারা কিন্তু সৈন্য না এখানে সৈন্য বলবো না এখানে তারা বাকি যে জমিদাররা ছিল তারা কিন্তু কি করেন আত্মসমর্পণ করতে বাধ্য হন। কোনো উপায় না দেখে মুসা খানও শেষ পর্যন্ত মুঘলদের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হন। ইসা খান মুসা খানকে অন্যান্য জমিদারদের মতো মুঘলদের অধীনস্থ জাগিরে দায়িত্ব দিলেন। এরপর মুসা খান সম্রাটের অনুগত জাগিরদার হিসাবে বাকি জীবন অতিবাহিত করে। মুসা খানের আত্মসমর্পণে অন্যান্য জমিদার নিরাশ হয়ে মুঘল সম্রাটের বশতা স্বীকার করেন। এইভাবেই বাংলায় বারো ভূঁইয়াদের অবসান ঘটে এবং পরবর্তীতে তোমার মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় কোথায় এই বাংলার বারো ভূঁইয়াদের ইয়াতে। বারো ভূঁইয়ারা কি করেন এখানে একটা ছক দেখতে পাচ্ছি আমরা, খেয়াল করো মুসা বারো ভূঁইয়াদের একটা ছক আছে। প্রথমেই দেখো ইসা খান এবং মুসা খান, দেখো ইসা খান এবং মুসা খান তারা ছিল এলাকার নাম ছিল তারা ঢাকা জেলার অধিকাংশ প্রায় সমগ্র
ময়মনসিংহ জেলা এবং পাবনা বগুড়া রংপুর জেলা কিছু অংশ তারা বাংলার কিছু অংশ তাদের জমিদারি ছিল তাদের। এরপরে আসে চাঁদ রায় ও কেদার রায়, সে ছিল শ্রীপুর বিক্রমপুর এবং মুন্সিগঞ্জের জায়গায়। বাহাদুর গাজী ছিল ভাওয়ালে, আর সোনা গাজী ছিল সরাইল ত্রিপুরার উত্তর সীমায়। ওসমান খান ছিল বোকাইনগর, যেখানে বর্তমানে আমরা সিলেট অঞ্চল। বীর হামিদ ছিল বিষ্ণুপুর বাঁকুড়ায়, আর লক্ষ্মণ মাণিক্য ছিলেন ভুলুয়া নোয়াখালী, আর পরমান্দ রায় ছিলেন সন্দীপ যেটা বরিশাল, বর্তমানে বরিশাল। আর বিনোদ রায় ছিলেন মধুরায়, এরা ছিলেন চান্দ প্রতাপ বা মানিকগঞ্জ, যেটাকে আমরা মানিকগঞ্জে। আর মুকুন্দরাম এবং সত্যজিৎ ছিল ভূষণা, যেখানে আমরা বর্তমানে যেখানে ফরিদপুর যে অঞ্চলটা। রাজা কন্দর নারায়ণ রামচন্দ্র, তারা ছিল বরিশাল জেলার অংশবিশেষ। এই বাংলার এই অংশগুলো নিয়ে বারো ভূঁইয়াদের এই কয়েকজনের নাম আমরা ইতিহাসে পাচ্ছি। এই কয়েকজনই তারা ছিলেন, তবে ঈসা খান এবং মুসা খান ছিলেন সবচেয়ে বেশি শক্তিশালী, যার জন্য মুসা খানকে পরাজিত করেই কিন্তু মুঘলরা বারো ভূঁইয়াদের অবসান করতে পেরেছিলেন। এবং বারো ভূঁইয়াদের অবসানের পরেই কিন্তু মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়। মুঘল শাসন দেখো 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল শাসন ছিল। সুবাদারী ও নবাবী এই দুই পর্বে ছিল মুঘল, এই দুই পর্বে বাংলার মুঘল শাসন অতিবাহিত হয়। বারো ভূঁইয়াদের দমনের পর সমগ্র বাংলায় সুবেদারী প্রতিষ্ঠিত হয়। মুঘল প্রদেশগুলো তখন সুবা নামে পরিচিত ছিল। বাংলা ছিল মুঘলদের অন্যতম সুবা। 17 শতকের প্রথম দিক থেকে 18 শতকের শুরু পর্যন্ত ছিল সুবাদারী শাসনের স্বর্ণযুগ। কারণ এই স্বর্ণযুগ বলা হয়েছে যে কারণ এই সময়টুক পর্যন্ত সুবাদারী শাসনটা ছিল একেবারে জাঁকজমকপূর্ণ বলবো। এখানে অর্থনৈতিক বলো, সামাজিক বলো, সব ধরনের উন্নতি ছিল, উন্নতি হয়েছে, এই জন্য এটাকে বলা হয়েছে স্বর্ণযুগ। সম্রাট আরঙ্গজেবের পর দিল্লির দুর্বল উত্তরাধিকারীদের সময় মুঘল শাসন শক্তিহীন হয়ে পড়ে। এই সুযোগে বাংলার সুবাদারগণ প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতে থাকেন। মুঘল আমলের এই যুগ নবাবী আমল নামে পরিচিত। তার মানে কি, যতদিন সম্রাটরা মুঘল শাসকরা বাংলার ওপর তাদের শাসনভার পর্যবেসিত করতে, মানে শাসনভারটা ঠিক মতো পরিচালিত করতে পেরেছিল, ততদিন পর্যন্ত মুঘল শাসন ওই যে সুবাদারী শাসনটা সাফল্যময় ছিল। কিন্তু আরঙ্গজেবের মৃত্যুর পর তাদের এই শাসনটা কি হয়, দুর্বল হয়ে পড়ে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ঘর থেকে বের হবে না, আর সময় মতো পড়াশোনাটা চালিয়েছে। ধন্যবাদ সবাইকে।